শিখর টিভি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিখর টিভির প্রবাসী কমিউনিটি সংবাদে সবাইকে শুভেচ্ছা। দর্শক, সাথে আছে আমি উমা কর্মকার। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইতালির মিলানস্থ পার্কো দি নর্দে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইতালির আয়োজনে করা হলো বাংলা নববর্ষ উৎসব। দর্শক, এবার থাকছে বিস্তারিত। ইতালির মিলানস্থ পার্কো দি নর্দে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইতালির আয়োজনে করা হলো বাংলা নববর্ষ উৎসব। সাইফুল ইসলাম মোল্লার ক্যামেরায় রিপোর্ট করেছেন সিনিয়র রিপোর্টার রিয়াজুল ইসলাম কাউসার। বর্ষবরণ উৎসব 1431 শেষ হয়ে গেলেও শেষ হয়নি প্রবাসীদের বাংলা বর্ষবরণ উৎসব। তারই ধারাবাহিকতায় ইতালির মিলানস্থ পার্কো দি নর্দে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইতালির আয়োজনে এবং বাংলাদেশি প্রবাসীদের সহযোগিতায় বাংলা বর্ষবরণ উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠান থেকে আমরাও এসেছি আপনাদেরকে দেখাতে। দর্শক, তাহলে চলুন দেখে আসি বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইতালির এই আয়োজন। বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইতালির আয়োজনে এবং প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় ইতালির মিলানস্থ খোলা পার্কে করা হয় বাংলা বর্ষবরণ উৎসব। দেরিতে হলেও বাঙালির প্রাণের এই উৎসব অনুষ্ঠিত হয় খুশি প্রবাসীরা। এত সুন্দর আয়োজন, বিদেশের মাটিতে বাংলাদেশের ছোঁয়া অনুভব করছি, খুবই ভালো লাগছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। দিনব্যাপী এ আয়োজনে ছিল মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা। অনুষ্ঠানে আগত সবাইকে শুভেচ্ছা জানান এবং আগামীতে আরও জাঁকজমকপূর্ণ আয়োজনে বৈশাখী অনুষ্ঠান করার আশাবাদ ব্যক্ত করেন কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ। পয়লা বৈশাখ আমরা জানি যে বাঙালির প্রাণের উৎসব, আমাদের আবহমান সংস্কৃতিকে বিশ্বের বুকে আমরা তুলে ধরবো, ইতালির বুকে আমরা তুলে ধরবো, এবং আমার প্রাণের উৎসব দেখতে পেরে খুব ভালো লাগছে। শুভ নববর্ষ, একটু দেরিতে হলেও আমরা আজকে যে এটা উদযাপন করতে পেরেছি এটা আমাদের খুব ভালো লাগছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। মেলায় মিলান বাংলা প্রেস ক্লাব ইতালি, গান্ধী রেস্টুরেন্ট সহ বেশ কয়েকটি স্টল বসে, যেখানে বাংলাদেশ কনসুলেট জেনারেলের এই আয়োজনে অংশ নিয়েছি। আমাদের স্টলে বাংলাদেশি ফুড আমরা শো করছি। আমরা চাই বাংলাদেশের যে ভারী খাবার এই দেশের মানুষদের সামনে, ইটালিয়ানদের সামনে এবং ইতালিতে বংশোদ্ভূত নতুন প্রজন্মের মাঝে আমরা তুলে ধরতে চাই বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের সংস্কৃতি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই জন্যই আমরা এখানে আজকে মিলান প্রেস ক্লাবের পক্ষ থেকে অংশ নিয়েছি, যেখানে বাঙালির হরেক রকমের বাহারি খাবার সহ দেশীয় পোশাক ও জুয়েল বিক্রি করে খুশি স্টলের সবাই। আজকে প্রেজেন্ট হয়েছি আমার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে এবং খুবই আনন্দিত, ভবিষ্যতে এমন চাই। আজকে এই প্রোগ্রামে এসে মনে হচ্ছে যেন বাংলাদেশেই আমরা আছি। এমন আয়োজন উপভোগ করতে পেরে আনন্দে উদ্বেলিত নতুন প্রজন্মে আপনাদের সবাইকে শুভ নববর্ষ। বৈশাখী মেলার এই আয়োজনে অংশ নিয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বৈশাখ আমাদের নতুন প্রজন্মের ভিতরে ছড়ায় যাক এই কামনা করি। এই আয়োজনে অংশ নিয়ে খুশি প্রবাসী নারী পুরুষ। এসে অনেক ভালো লাগছে এবং এই ধারাবাহিকতা সবসময় যেন বজায় থাকে। উৎসবে অংশ নেয় ইতালীয় নাগরিকরাও। To represent the municipality of Milan and it's a tradition for us with Adriana to be near to the community of Bangladesh, to all the communities in our city, and so I'm very glad to be here. এই সময় মিলান কমিউনিটির নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য বহির্বিশ্বে তুলে ধরার জন্য এই আয়োজন এবং আমরা সকলে ভাই ভাই মিলে একসাথে আমাদের এই সোনার বাংলা গড়ে তুলব এই প্রত্যাশায় আমরা খুবই আনন্দিত যে আমরা আমাদের দৃষ্টি কালচারগুলো আমরা এই প্রবাসের বুকেও আমরা ধরে রাখতে পেরেছি এবং আমাদের নতুন প্রজন্ম আজকে তারা বুঝতে পারছে যে পহেলা বৈশাখ আমাদের যে বাংলাদেশের জন্য একটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষ থেকে শুভ নববর্ষ। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান সবাইকে ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত আজকের এই অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পেরে। আজকের এই পয়লা বৈশাখের অনুষ্ঠান সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ, নববর্ষের শুভেচ্ছা।
এবং সুন্দরভাবে আজকে নববর্ষের পালিত হোক। এই নববর্ষ উদযাপনের জন্য সবাইকে নববর্ষের শুভেচ্ছা। মিলান কমিউনিটির এবং মিলান কনসালা জেনারেল কোর্ট থেকে আজকের আয়োজনের জন্য এবং এর সার্বিক সহযোগিতা ছিল মিলান কমিউনিটির সকল নেতৃবৃন্দ এবং যারা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ঐতিহ্যবাহী একটা দিন, শুভ নববর্ষ, আমরা সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে বাংলাদেশের যে পয়লা বৈশাখ উদযাপন, এটা মিলন মেলায় যারা আমরা অংশগ্রহণ করতে পেরেছি এই জন্য সকলকে ধন্যবাদ। এই ধারাবাহিকতা যেন সবসময় বজায় থাকে, শুভ নববর্ষ। বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত হইতে পেরে খুবই আনন্দ লাগছে, সবাইকে শুভ নববর্ষ। মিলান বাংলাদেশি কমিউনিটি সহযোগী আজকের পয়লা বৈশাখের আমাদের ইতালির পক্ষ থেকে, মিলানবাসীর পক্ষ থেকে সবাইকে বাংলার উপস্থিত ছিল কনসুলেটের সদস্য সহ মিলান আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা। এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি সবাই। এতে অংশ নেয় শিশু কিশোর সহ বিভিন্ন বয়সের নারী পুরুষ, দেশীয় সাজে শাড়ি পাঞ্জাবি পরে অংশ নেয় এতে। প্রবাসী বাংলাদেশিদের এই মিলন মেলায় মিলানের পার্কো নর্থ পরিণত হয়েছিল একটু সময়ের জন্য হলেও এক টুকরো বাংলাদেশ। ইতালির মিলানসহ ভেনিস, মোনসা, ব্রেশিয়া, লোদি ও কোমো শহর থেকে আগত শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও মডেলিং পরিবেশন করে দর্শকদের মন মাতান। আয়োজনের মাধ্যমে প্রবাসী নতুন প্রজন্ম জানবে বাংলাদেশের সংস্কৃতি, এমনটি প্রত্যাশা সবার। ইতালির মিলান থেকে রিয়াজুল ইসলাম কাউসার, শিকর টিভি নিউজ। দর্শক, এই ছিল আজকে শিকর টিভি প্রবাসী কমিউনিটি সংবাদ। শিকর টিভি প্রবাসী কমিউনিটি সংবাদ দেখতে ফেসবুকে লগ ইন করুন, facebook.com/শিকর টিভি। দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শিকর টিভির সাথেই থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ। শিকর টিভি।